শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম কেবিএম মফিজুর রহমান খান, বাবার নাম ফরাদউদ্দিন খান, মা আব্দুন্নেসা খানম, গ্রাম দক্ষিণ সোম, উপজেলা কালীগঞ্জ, জেলা গাজীপুর। স্কুলের শিক্ষা জীবন আমার শুরু হয়েছে আমাদের গ্রামের প্রাথমিক দক্ষিণ সোম প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে লেখাপড়া করে আমি পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে কালীগঞ্জ পাইলট আছে হাই স্কুলে ভর্তি হই। অষ্টম শ্রেণী পর্যন্ত সেখানে লেখাপড়া করি, তারপর আমি ঢাকা চলে যাই। আমার বাবা ঢাকা চাকরি করতেন, সে কারণে ঢাকা যেতে হয়। আমি ঢাকা থেকেই আমি পড়াশোনা করি, ওয়েস্টার্ন হাই স্কুলে যেয়ে ভর্তি হই। ঢাকা ওয়েস্টার্ন হাই স্কুল থেকে আমি এসএসসি পাস করি। 1964 সালে আমি এসএসসি পাস করি। পাস করার পর ওই বছরই 1964 সালে আমি জগন্নাথ কলেজে ভর্তি হই। যদি বলতে 1962 সাল থেকেই সরাসরি ছাত্র সংগঠন থাকলো, আমরা যখন অষ্টম শ্রেণীর ছাত্র, আমি ওয়েস্টার্ন হাই স্কুলে 1962 সালে শিক্ষা আন্দোলন হয় তৎকালীন পাকিস্তান আমলে, আইকালের শাসন আমলে শিক্ষা কমিশন, এর বিরুদ্ধে সারা বাংলাদেশের ছাত্ররা তখন আন্দোলন করে কমিশন বাতিলের দাবিতে। তখন কলেজ বিশ্ববিদ্যালয় নয়, স্কুলের ছেলেরাও তখন সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং আমরাও ওয়েস্টার্ন স্কুলের ছাত্ররা তখন সেই আন্দোলনে অংশগ্রহণ করি। তৎকালীন আমতলায় তখন কেন্দ্রীয় ছাত্র সংগঠন সভা হতো, ওই সভায় আমরা অংশগ্রহণ করি। তখন থেকে রাজনীতির প্রতি আমাদের একটা আগ্রহ এবং তৎকালীন পাকিস্তান সরকারের যে বৈষম্য বিভিন্ন ক্ষেত্রে, এগুলির প্রতি আস্তে আস্তে আমাদের ভিতরে একটা চেতনা জন্ম নেয়। ফলশ্রুতিতে 1964 সালে এসএসসি পাস করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে, কলেজে ভর্তি হয়ে আমি ছাত্রলীগের সদস্য লাভ করি, তৎকালীন পূর্ববর্তী ছাত্রলীগের। তখন থেকে আমার ছাত্র রাজনীতির শুরু। এরপরে আমাকে প্রথম বর্ষে থাকাকালীন অবস্থায় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকে শুরু করে 1967 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেন, সেই 6 দফা আন্দোলনে আমরা শরিক হই এবং সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আমাকে 1967 সালে ছাত্রলীগের কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরপরে 1968 সালে এক ঘটনা ঘটে, ঐতিহাসিক ঘটনা, যেটা সবাই জানে, আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন শুরু হয়, আমি তখন সভাপতি,
কলেজ শাখা। 1968 সালে সম্ভবত 18 জানুয়ারি মামলা শুরু হয়। 1919 জানুয়ারিতে আমরা পত্রিকার মাধ্যমে খবর পাই। সংবাদটা পাওয়ার পরেই তাৎক্ষণিকভাবে আমার তখন রুমমেট ছিল, আমরা একসাথেই থাকতাম, কলেজ ছাত্র সংসদের সহসভাপতি কাজী ফিরোজ রশিদ, আমরা একই রুমে থাকতাম পাশাপাশি। আজকে যিনি সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, আমরা দুজন কলেজ থেকে কলেজে যাই, যে সমস্ত ছাত্রদের একত্রিত করে, তখন ছাত্র সংখ্যা প্রায় 12-14 হাজার ছিল, আমরা ছাত্রলীগের নেতৃত্বে তখন মিছিল বের করি সারা ঢাকা শহরকে আমরা প্রদক্ষিণ করা হয়। আমাদের সাথে যোগ দেয় তৎকালীন কায়দাজম কলেজ, আজকের যেটা সোহরাওয়ার্দী কলেজ। এইভাবে আমরা আন্দোলন সংগ্রাম শুরু করে দিই আগরতলা মামলার বিরুদ্ধে, একদম একটা সারা পড়ে যায় তখন। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন পূর্ব স্থানের গভর্নর ছিলেন মুনায়েম খান, সে আমাদের উপর পুরা একটা অ্যাকশনের ইয়ে নেওয়া হয় আমাদের ধরপাকড় করার জন্য, এবং আমাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আর মাত্র 10 দিন যাওয়ার পরে 19 জানুয়ারি থেকে 29 জানুয়ারি এই 10 দিনের ভিতরেই আমাকে গ্রেপ্তার করা হয়। তৎকালীন ডিপিআর যেটা ডিফেন্স অফ পাকিস্তান বলে, অর্থাৎ দেশরক্ষায় পাকিস্তান দেশরক্ষায় গ্রেপ্তার করা হয়। দীর্ঘ 13 মাস আমি কারাবরণ করি এই মামলার বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে। এবং আমি সম্ভবত, এবং আমার মনে হয় আমিই প্রথম আগরতলা মামলার বিরুদ্ধে কথা বলতে গিয়ে গ্রেপ্তার হই। এরপর 1969-এর ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানে আমাদের মুক্তি হয়, আমাদের মুক্তি দেওয়া হয়। 1969-এর ফেব্রুয়ারি মাসে 10ই ফেব্রুয়ারি আমি কারাগার থেকে মুক্তি লাভ করি। এরপরে আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষভাবে জড়িত থাকি। আমি যখন ছাত্রলীগে প্রথম যোগ দিই, তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন সিরাজুল খান, সভাপতি উবায়দুর রহমান, পরবর্তী পর্যায়ের কমিটিতে 66-এ যেটা 66 সালে সভাপতি ছিলেন কেন্দ্রীয় কমিটির মজারুলক বাকি, সৈয়দ মজারুলক বাকি, সেক্রেটারি ছিলেন আব্দুর রাজ্জাক। আর আমাকে সরাসরি ছাত্রলীগে ইনক্লুড করে আমাকে ঢুকান, এবং আমার গাইড বলেন, ফিলোসফার বলেন, বা আমি নির্দেশনা তার কাছ থেকে পেতাম, তখন তৎকালীন আমাদের কলেজের ছাত্রনেতা কাজী আরেফ। তারপর 1969-এ আমাকে ঢাকা মহানগর ছাত্রলীগের, মহানগর তো ছিল না, শহর বা নগর ছাত্রলীগের সভাপতি করা হয়, দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী বছর 1970-এ যায় কেন্দ্রীয় কমিটির সদস্য, 1971-এ মুক্তিযুদ্ধ, এই জন্য ধারাবাহিক। 1970-এর নির্বাচন যখন আপনি কি ঢাকায় ছিলেন? আমরা তো তখন 1970-এর নির্বাচন ঢাকার এলাকা বলতে কোনো না, সবাই আমরা সরাইল ছিলাম, আমাদের গ্রামে গঞ্জে যেতে হয়েছে কালীগঞ্জ, তখন তৎকালীন আমাদের রূপগঞ্জ ছিল আমাদের থানা, এখন আমরা কালীগঞ্জে, আমরা বিভিন্ন গ্রামে থানায় কালীগঞ্জ, রূপগঞ্জ, লক্ষ্মী, তারপরে গাজীপুর, বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়েছে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে, বিভিন্ন আমাদের নির্বাচনী নীতি আন্দোলন করার জন্য, ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করার জন্য কাজ করতে হয়েছে। যুদ্ধের যুক্তের পিছনে অনেক ইতিহাস আমাদের, আসলে যেহেতু যারা আমরা ছাত্র রাজনীতি সংক্ষিপ্ত ছিলাম, আমাদের কিন্তু একটা ধারণা ছিল একদিন আমাদের স্বাধীনতা, দেশকে স্বাধীন করতে হবে, এটা আমাদের চিন্তা ছিল। এটা আমার প্রথম, আমার জীবনে এটা ঢুকে ঘটে 66 সালে, 66-এ আমরা বঙ্গবন্ধু, তিনি তখন বঙ্গবন্ধু অন্যায় জাতির পিতা অন্যায় শেখ মুজিবুর রহমান, তখন অভিষেক সম্মতি জানান, 6 দফা দাবি, তখন সারা বাংলাদেশে একটা আন্দোলন সৃষ্টি করছে, সারা পাকিস্তান এবং বিশ্ব, এটা একটা স্বায়ত্ব শাসনের দাবি। আমরা কলেজ থেকে তাকে সম্বর্ধনা দিই, সম্বর্ধনা দেওয়ার পরে কলেজে তাকে ইনভাইট করি বিকালবেলা সন্ধ্যায়, এরপরে একটা রাত্রে খাবার ব্যবস্থা করা হয়। তৎকালীন আমাদের কলেজ সংসদের সহসভাপতি ছিলেন রাজউদ্দিন আহমেদ, পরবর্তী সভায় ডাক টেনে যোগাযোগ হচ্ছে, বর্তমানে তার নেতৃত্বে বঙ্গবন্ধুকে আনা হয়। রাত তখন প্রায় 11টা বেজেছে আমাকে কি করা বিদায় দেওয়ার, ওই সময় আমার সাথে কিন্তু ওনার এমনি দেখতাম, কিন্তু আমার সাথে ব্যক্তিগত পরিচয় ছিল না। ওই দিন তাকে যখন গেটে বিদায় করি, তার বয়সে ছোটো সেকেন্ড ইয়ারের ছাত্র, তো বললেন তুই কোথায় যাবি, আর ওনার একটা গুণ ছিল উনি সবাইকে তুই করে করতেন। তা আমি বললাম যে আমি গ্রিন রোড, তখন আমার বাসা ছিল গ্রিন রোড, বাবার সাথে গ্রিন রোড,
উনিবার আমার গাড়িতে গাড়িটা তুলে নিলেন। আর ওনার তো 32টা মরে বাসা আছে, আমি পাশে 32 চাই তোকে নামাই দিয়ে যাবো। তার একটা আমাদের সহকর্মী ছিল আমার বন্ধু এম এ রেজা, রাজনীতি করতে তুমি বললেন যে দেখ এই যে আমি সহায়তা দিচ্ছি, এইটা আসলে আর মানবে না পাকিস্তানের, মানতে পারে সহযোগিতার প্রত্যেকটা পয়েন্ট দাবিগুলি এমন যে এটা তারা মানলে আর পাকিস্তানের অস্তিত্ব থাকে না। এটা দিলাম আমি একটা স্টার্ট করে সেতু তৈরি করে দিলাম। তোদের কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে একদিন স্বাধীনতার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য তো তার লড়াই করতে হবে, লড়তে হবে, প্রস্তুতি গ্রহণ করে করতে হবে। এই যে তখন মনে হয় আমার একটা বিদ্যুৎ খেলে গেছে, মানে এত বেশি আলোচিত হয়ে গেছিলাম ওনাদের কথায় যে মনে হয়েছিল যে পারলে আজকেই যুদ্ধ করবে, এরকম একটা অবস্থা। তখন থেকে আমরা মানে স্বাধীনতা শব্দটা আমার অন্তরে এরপরে আরও কিছুদিন যাওয়ার পর 67 সম্ভবত 67 দিন তখন আর একটা সংগঠনের সংগ্রাম, একদিকে তো ছাত্রলীগ করতেছি একটা গোপন সংগঠন যেটা আজকে হয়তো আলোচনায় আসে না, আসলে বিতর্ক হয়, কিন্তু আমি যেহেতু নিজে প্রত্যক্ষ সাক্ষী বা আমিও একজন ছিলাম এটা জড়িত, তখন পুরো স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে একটা গোপন সংগঠন ছিল যেটাকে মানুষের নিউক্লিয়াস বলে, স্বাধীনতার নিউক্লিয়াস। পরে জানতে পারছি যে এটার নেতৃত্বে ছিলেন তিনজন, এটা গঠন করেন শিরোলঙ্কা আব্দুল রাজ্জাক কাজী আরেফুল, এই সংগঠন আমাকে রিক্রুট করেন কাজী আরেফুল। তখন আমাদের গোপনে কিছু কাজ করতে হতো, একদিকে ছাত্র সংগঠন করতেছি, মিটিং মিছিল চলছে, সংগঠন ইয়ে করতেছি, ছয় দফার কথা বলতেছি, বেরিয়াল 11 দফার কথা বলা হচ্ছে, কিন্তু পাশাপাশি ওই দিকে আমরা কর্মী রিপোর্ট করা শুরু করলাম, স্বাধীনতা কীভাবে করতে হবে, যদি যুদ্ধ লাগে কীভাবে আমাদের চুরি করতে হবে, গেরিলা যুদ্ধ কী সব গেরিলা ওয়ারফেয়ার উপর বই করা, তারপরে চৌগেওয়ারা মাস্টারদা সূর্য সেন বাঘা যতীন তিতিলতা এদের উপর কীভাবে তারা আত্মত্যাগ করছে, এইভাবে আমরা একটা দীক্ষার মতো আমাদের মধ্যে কোনো কোনো ক্লাস হতে হয়। আগরতলার ষড়যন্ত্র মামলা হওয়ার পরে বঙ্গবন্ধু সহ 35 জন ছিলেন, 70 সালে 15 ফেব্রুয়ারি অন্যতম আসামি অভিযুক্ত ছিলেন সার্জেন্ট জহুরুল হক, তাকে হত্যা করা হয় ক্যান্টনমেন্টে। এটা কিন্তু তখন ছাত্র সমস্যা হোক পুরা জাতির কাছে একটা বিরাট দাগ কাটে, আজকে তারা এখানে গিয়ে তাদের বন্দি অবস্থা তাদের হত্যা করে। আমরা আমি তখন জেল থেকে বেরিয়ে গেছি, তখন আমার উপর ছাত্রলীগের নগর শাখার দায়িত্ব দেওয়া হয়। 70 সালে তখন আমি সভাপতি নগর শাখা, 70 সালে আমরা জহুরের স্মরণে স্বাধীন জহুরের স্মরণে একটা বাহিনী গঠন করি, এটার নাম ছিল ফেব্রুয়ারি 15 রেজিমেন্ট, তাকে পরে ওই সার্জেন্ট জহুর বাহিনী নামে পরিচিতি লাভ করে। আমাদের মূল থিমটা ছিল যে জহুর স্বাধীনতার জন্য রক্ত দিচ্ছে, এই স্বাধীনতাই আমাদের মন্ত্র, এবং এটা এইভাবেই আমরা তৈরি হয়ে আসছি এতদিন। আমাদের একটা বিশ্বাসই ছিল যে এরা কোনোদিন ক্ষমতাও দেবে না বা আমরা ইয়ে হবে না, যুদ্ধ করতে হবে, ওইটাকে আমরা ইয়ে করে রাখার জন্য আমরা জহুর বাহিনী গঠন করি। যেহেতু আমি সিটির প্রেসিডেন্ট ছিলাম, আমাকে বাহিনীর কমান্ডার করা হয়, এবং আমার সহ অধিনায়ক ছিলেন হাসানুল হক ইনু। মেয়েদেরকেও আমরা এই বাহিনীতে রিক্রুট করি, এর মধ্যে আজকে যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তখন তিনি ইন্ডিয়ান ছাত্রী ছিলেন, তিনিও ওই বাহিনীর সদস্য ছিলেন। আমরা এই বাহিনী আমাদের প্রত্যেকের পোশাক ছিল সাদা প্যান্ট সাদা শার্ট সাদা কেটস, মেয়েদের ছিল সাদা শাড়ি সাদা ইয়ে, এইভাবে আমরা এই বাহিনী মার্চ পাস্ট করে আমরা সার্জেন্ট জহুরের কবরে যাই, ওই জহুর আজকে যেটা জহুর হল তখন ইয়ে ইকবাল হল, ওইখান থেকে আজিমপুর আমরা ওইখানে যাই, যাই আর জহুরের মাঝে আমরা শপথ নিই যে জহুরের রক্ত, আমাদের স্লোগান ছিল জহুরের রক্ত স্বাধীনতার মন্ত্র, ওইখানে আমরা শপথ নিই যে যাই স্বাধীনতার জন্য তুমি জীবন দিয়েছ, ক্যান্টনমেন্টে তোমার রক্ত ঝরাইছ, তোমার রক্ত আমরা ভিতরে যেতে পারবো না, এবং আমরা এই বাহিনীর সদস্যরা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না, এটা আমাদের শপথ ছিল। এবং আমরা যে শপথ সেদিন নিয়েছিলাম পরবর্তী পর্যায়ে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে তার অতৃপ্ত আত্মাকে চেষ্টা করছি যে তার যে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা লড়াই করছি যুদ্ধ করছি, কারণ এটা একটা ঐতিহাসিক ঘটনা, আজকে হয়তো আলোচিত নাই, এই 15 ফেব্রুয়ারি অনেকে ভুলে গেছে জানে না, কিন্তু স্বাধীন জহুরের যে আত্মত্যাগ
এবং আমরা সেদিন তাকে স্মরণীয় করে রাখার জন্য নিয়েছিলাম। এটা কিন্তু তৎকালীন সময়ে একটা বিরাট ঘটনা এবং এটা আজকের ইতিহাসে এটা স্থান করে নেওয়া অসুস্থের স্থান হয়ে গেছে, কারণ ইতিহাস তার আপন গতিতে চলে, কেউ মনে রাখুক বা না রাখুক। এই জন্য আমি শ্রদ্ধার সাথে জহুরকে স্মরণ করি এবং সেই দিনটাকে আমি স্মরণ করি। এটা ছিল আমাদের একটা ঐতিহাসিক দিন। নির্বাচনে সব রেডি, পার্লামেন্ট বসবে এরকম একটা অবস্থা, পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে তখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়ে গিয়েছে। পহেলা 71-এ পহেলা মার্চ ঘোষণা করা হইল যে 3 তারিখে অধিবেশন বসার কথা ছিল, অধিবেশন হবে না, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তখন আমরা একটা জগন্নাথ কলেজে একটা প্রজেকশন মিটিং ছিল, পরিচিতি সভা। এই সাবেক এমপি একটা যখন ডাক্তার সাবেক ভিপি, হ্যাঁ, সে জগন্নাথ কলেজে জিএস প্রার্থী ছিল, তার পরিচিতি সভা এবং ভিপি ক্যান্ডিডেট ছিল সাইফুর রহমান, তাদের পরিচিতি সভা ছিল ওইখানে। আমরা তৎকালীন ডাকসুর ডিপি ছাত্র সংঘ পরিষদের নেতা আসম আব্দুল নেতৃত্বে ছিল। ওইতে আমরা জানতে পারলাম, ওই মুহূর্তে জানতে পারলাম যে অধিবেশনটা বন্ধ, স্থগিত হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম, একদিকে জগন্নাথ কলেজ, ওইদিক দিয়ে সুরবর্তী কলেজ, এরপরে সব শ্রমিক, ছাত্র, যুবক, যে যেখানে ছিল আর কি সব, যাই হবে না, আজকের থেকে আমরা আর পাকিস্তান কোনো শব্দ আমাদের মাঝে নাই, আজকের থেকে পাকিস্তানের কবর দেওয়া হইল এবং পাকিস্তানের যত পতাকা ছিল যেখান থেকে যোগ আমরা সব পুরানো শুরু হল। তখন বঙ্গবন্ধু পূর্বাণী হোটেলে তার মেম্বারদের নিয়ে, পার্লামেন্ট মেম্বারদের নিয়ে কথা বলতেছিলেন, ওইখানে সব জড়ো হইলো, হাজার হাজার লোক ওইখানে জড়ো হওয়ার পর উনি বললেন যে আমি 7 তারিখে আমরা পুরা বক্তব্য রাখবো দেখতে দেখি। এরপরে ওই দিনই ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয়ে গেল। পরের দিন 2 তারিখ ঢাকা বটতলায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হলো। তারপর 3 তারিখে পল্টনে বঙ্গবন্ধু উপস্থিতিতে ইশতেহার পাঠ করা হলো যে আমাদের জাতীয় সঙ্গীত জোরে আমার সোনার বাংলা ভালোবাসি, এই পতাকা অনুমোদন করা হলো। বঙ্গবন্ধু থাকবে সর্বাধিনায়ক পুরা মুক্তিযুদ্ধের ইয়ে। এইভাবে বিভিন্ন রকমের যে ইশতেহারে যা আছে, এবার আস্তে আস্তে 7ই মার্চের ভাষণে উনি দিক নির্দেশনা দিলেন। আমরা যার যার এলাকায় চলে আসলাম, চলে আসার পর সংগঠিত করা হলো। এদিকে আমাদের আগের থেকে প্রস্তুতি ছিল, যেমন হুমায়ুন কবির, আখতারুজ্জামান, কালীগঞ্জের আলী হোসেন সহ আকরাম ছিল, আরও অনেকে ছিল, এবং আমাদের এলাকার যারা যুবকরা, যে এরা সবাই মোটামুটি তোমরা তরুণ সমাজকে আমরা আগের থেকে একটা উদ্বুদ্ধ করে একটা মোটিভেশন তাদের দিয়ে আমরা বলছিলাম যে রেডি হয়ে যাও, আমাদের যুদ্ধ যেতে হবে। এরপরে এপ্রিলে যখন তারা 25শে মার্চে ঢাকা ছিলাম, সেই ইতিহাস তো আরও মর্মান্তিক, বিশ্বের সবচেয়ে বর্বরতম ঘটনা যখন যে নির্বাচনের পর পাকিস্তানের ঢাকায় বসছিল। এভাবে পরে আমরা এপ্রিলে আমরা ঢাকা চলে আগরতলা চলে যাই, আর তার জন্য আমি হুমায়ুন কবির আলী হোসেন সহ এরও যার যার মতো ইয়ে হয় পরে যাই আমাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়া। ওইখানে যে আমাদের আগের একটা ইয়ে ছিল, বঙ্গবন্ধুরও নির্দেশ ছিল, 4 নেতার উপর আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, শেখ ফজলুল মনি, সিরাজুল খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, এদেরকে অর্থাৎ গেরিল্লা ওয়ারফেয়ার, পলিটিক্যাল লোকদের, রাজনৈতিক সচেতন লোকদের সংগঠিত করার জন্য 4টা ভাগে ভাগ করে ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাদের আগরতলা ছিল ইস্টার্ন সেক্টর, যদিও ওই যেটা ইয়ে ছিল যে সরকারের যেটা ধারাবাহিক যেটা ছিল 11 সেক্টর, ওটা না সেনাবাহিনী, ওটা না, আমাদেরটা এদের নেতৃত্বে সাইনতা নেতৃত্বে মুজিব বাহিনী। আমরা তখন ওই বিপ্লবী পরিষদ ঘটকে মুজিব বাহিনী নাম দেওয়া হল, দিয়ে আমাদের এই অঞ্চলের প্রধান ছিলেন শেখুজুল মনি, ঢাকা বৃহত্তর, ঢাকা বৃহত্তর, ময়মনসিংহ বৃহত্তর, ফরিদপুর বৃহত্তর, নোয়াখালী বৃহত্তর, চট্টগ্রাম সহ এই অঞ্চলটা নেতা ছিলেন উনি। ওনার নেতৃত্বে আমি আমাকে ওখানে যে পাইলাম, পাওয়ার পরে ওনার নেতৃত্বে আমি কাজ শুরু করলাম, আমাকে বৃহত্তর ঢাকার সদস্য সংগ্রহ অর্থাৎ মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার, সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হইলো। ওইখান থেকে আমরা আবার রিক্রুট করে আমাকে দেওয়া হলো, এগুলি রিক্রুট করে ট্রেনিংয়ে পাঠানো। তখন আমাদের ট্রেনিংয়ের 2টা ইয়ে ছিল, একটা হলো সেই
দেরাদুনের টান্ডুয়া ট্রেনিং ক্যাম্প, এটা উত্তরপ্রদেশে, আর একটা ছিল হাফলং, হাফলং, দু জায়গায়। এই দায়িত্বটা মনে হয় আমাকে দিলেন। দেওয়ার পর এক পর্যায়ে যখন যুদ্ধ পুরো শুরু হয়ে গেল, তখন আমরা আবার কমান্ড ভাগ করলাম। এখন সব ট্রেনিং হয়ে গেছে, তখন কমান্ড ভাগ করে প্রত্যেক থানায় থানায় থানা কমান্ড, প্রত্যেক মহা তৎকালীন মহাকুমা, আজকে যেগুলি জেলা আর কি, আমাকে নারায়ণগঞ্জ মহাকুমার কমান্ডের দায়িত্ব দেওয়া হলো। তো আমাদের তো বেশিরভাগ ওইখানেই দায়িত্ব মিলে পালন করতেছে, শেষ পর্যায়ে যায় আমরা ইয়ে করছি। আর আমরা তাদের আগের যে পাঠাইছি তাদের মধ্যে এরা অনেকে সরাসরি মুজিব বাহিনী ঢুকতে পারে না, তারা অন্যভাবে তারা ট্রেনিং নিয়ে তারা ইয়ে হচ্ছে। এইভাবে যৌথ হইতে সারা দেশে যুদ্ধ শুরু হতো। তখন রাস্তায় ছিলাম, বিভিন্ন ইতে ছিলাম, মাঝখানে ফিরে উঠতে, পরে দেশ স্বাধীন হওয়ার পরে একদিকে এখন যে অবস্থা, একদিকে হতাশ, এই বাংলাদেশ আমরা চাই না। আমরা এই বয়সে, আজকে আমার বয়স 75 চলতেছে, চলতে পারবে শেষ বয়সে এই বাংলাদেশ, এটা একটা লুটপাটের বাংলাদেশ হয়ে গেছে। তারপরে ইদানিং যা দেখতেছি, কিছু মৃত্যু শুরু করে বিভিন্ন এটাতে আমরা হতাশ, এই বাংলাদেশ চাই না। আবার একটু আশার আলো দেখি, কারণ রাতের পর কিন্তু দিন আসে, অন্ধকারের পরে আলো, এই হিসাবে একটু আশার আলো আমরা দেখতে পাই। আজকে যেই স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন এবং তিনি পারেন নাই, 75 তারিখে জীবন দিতে হয়েছে, আজকে তার লক্ষ্যকে আগায় নিয়ে যাওয়ার জন্য তারই কন্যা জন্য হচ্ছে শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী, যেভাবে আগায় ধারাবাহিক আগায় নিয়ে যেতেছেন দেশকে গত এই 8-10 বছরে, 10-11 বছরে বিভিন্নভাবে যে আমাদের যে অগ্রগতি, এটার ইতিহাস আবার তো দরকার নেই ব্যাখ্যা, এটা জানা আছে সবাই, নিয়ে যাইতেছেন। পাশাপাশি আমরা সবচেয়ে খুশি তাকে ধন্যবাদ জানাই, তিনি যে নিজের ঘর থেকে শুরু করছেন আজকে সুদৃঢ় হয়ে যান, এবং জায়গা যায় আজকে তিনি যে যত অপরাধী, যত দুর্নীতিবাজ, যে তাদের তেমনি ধরার একটা প্রক্রিয়া শুরু করছেন, আমি ধরতেছেন, এবং নিজে ঘোষণা দিয়েছেন যে আমার ঘরে আমার দলেও কোনো থাকবে না, একদিন সত্যি এই দেশ সোনার বাংলা হবে এবং আমাদের স্বপ্ন সফল হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।